আসসালামু আলাইকুম সমাজের সর্বত্র নীতি নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে সেটি আমরা সবাই জানি কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে যারা আছেন যারা জনগণের অর্থে পরিচালিত হন যাদেরকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে যখন নাকি নৈতিকতার সংকট দেখা দেয় তখন সত্যি এটি বেদনাদায়ক দুঃখজনক এবং পরিস্থিতি হলো এই যে প্রাথমিকভাবে হইচই হবার পর তারা তিরস্কার পান কেউ শাস্তি পান কিন্তু পরবর্তীতে আবার আশকারাও পান কেননা সেগুলো আবার রিভিউ হয় ফলে দেখা যায় যে এই সম্পর্ক প্রশাসন বেরোতে পারছে না দর্শক একটি শিরোনামকে লক্ষ্য করে আমি কথাগুলো বলছি পরিচয় গোপন করে পুরস্কার পেতে ইয়নোর আবেদন পেলেন তিরস্কার তিনি হচ্ছেন চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়েন হিসেবে কর্মরত অবস্থায় রুহুল আমিন নিজের পদবি গোপন করে নিজের ও স্ত্রীর নামে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পুরস্কার জন্য আবেদন করেছিলেন প্রদান সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি হিসেবে তিনি নিজে সেই আবেদন জেলা ও বিভাগীয় কমিটির কাছে সুপারিশও করেছিলেন এই ঘটনা প্রমাণিত হয় অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে তিরস্কার সূচক লঘু দণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ রুহুল আমিন এখন বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এটি হচ্ছে তার মানে তিরস্কার এবং লঘু দণ্ড রুহুল আমিনকে লঘুদণ্ড দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী তেসরা এপ্রিল সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে রুহুল আমিন দুই সালের পাঁচই জুন অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার প্রাক্কালে হীন ব্যক্তি স্বার্থ হাসিল না হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যথাযথ ও আইনসম্মত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন প্রজ্ঞাপনে আরো বলা হয় রুহুল আমিনের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে তবে তিনি বেশ কয়েকটি বাগান সৃজন করে জনস্বার্থের জন্য ইতিবাচক কাজ করেছেন বিধায় তার বিরুদ্ধে অভিযোগ দণ্ড তিরস্কার দণ্ড প্রদান করা সমীচীন বলে প্রতিও মানায় এই বিষয়ে জানতে চাইলে রুলামিন আমিন বলছেন আমি সরকারি চাকরিজীবী এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না দর্শক এই ঘটনার আগে দেখেন যে অনিয়ম করে লঘুদণ্ড পাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে পক্ষপাত দুষ্ট আচরণ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ও সাবেক সহকারী কমিশনার আক্তার লঘুদণ্ড পেয়েছিলেন শাস্তি দেওয়ার ছ মাস না যেতেই পয়লা আগস্ট নবীন কর্মকর্তা বিবেচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ক্ষমা পান তিনি অব্যতি পান একসময় আলোড়ন সৃষ্টিকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন সাংবাদিক নির্যাতন করেও প্রভাব খাটিয়ে শাস্তি থেকে অব্যাহতি পেয়েছেন কদিন আগে দর্শক মনে আছে যে এক সাংবাদিককে যে তথ্য অধিকার আইনের আওতায় তিনি তথ্য চাইতে যে হেনস্থার শিকার হন এবং তাকে রীতিমতো ছ মাসের দণ্ড প্রদান করেন ইয়োনো এবং ম্যাজিস্ট্রেট এ অনেক হইচ করার পরে তারপরে তাকে তথ্য কমিশনে ডাকা হয় এবং অভিযোগ প্রমাণিত হয় এবং সুপারিশ করা হয়েছে জনপ্রশাসনে যেন শাস্তি দেওয়া হয় এরকম অনেক আরও অনেকগুলো ঘটনা ঘটেছে তো এই ঘটনাগুলো যখন নাকি তিরস্কার হোক বা জরিমানা হোক শাস্তি হোক এগুলো যদি কার্যকর না থাকে এবং পরে যদি আবার এগুলি প্রত্যাহার করা হয় তখন তারা আশকারা পায় এবং এই ঘটনাগুলো অন্যরা উৎসাহিত হয় ফলে প্রশাসনে চেন অফ কমান্ড নষ্ট হয় এবং যেই এই ধরনের নৈতিক স্খলন জাতীয় কর্মকাণ্ড চলতেই থাকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ